कदे मैनू फिल्मा दिखा दिया कर, कदे कदे मैनू भी कमा लिया कर, सारे साल विचों जे मैं रुसा एक बार इना किता बनदा मना लिया कर। एक पासे तू बब्बू When Anupam Roy said जेटा छिलो ना सेटा ना पावाई थाक सब पेले नष्ट जीवन I feel that कखनो आकाश बे चुप করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায় আশেপাশে আমি আর নেই আর বিয়ে করে কি করবেন ভাই একটু আমাদের জন্য বলতেন ভাই আমি জান্নাত গেমিং কে বিয়ে করে পঞ্চ সুপার স্টার বানাবো এখন ভাই তুমি পঞ্চ সুপার কি রে তো আজকাল কি করস এই তো মানুষকে আনন্দ দেই ও আচ্ছা এক রাতে কত নেস ফানি ভিডিও করি ফানি ভিডিও الا دختر که موهای صبور یار به هم میره وی راه تو دوره مامو بولنم بوله تمہار موبایل چوری ہوئی گیسے مارے بیٹا پہلے اگر چار جاٹا مورے دلاو اے ماما رینک پوش دیمو آئے اوکے آئے এখন কার দিনে র‍্যাঙ্ক পুশ দেয় কে নোব তো কি করব কাস্টম খেলবি বেটা তুই তো সারা দিনই কাস্টমে থাকস তো কি হইছে আচ্ছা সবাই ভিডিও কলে আয় কথা আছে এখন না বেটা আমি টয়লেটে ধর বেটা আচ্ছা রফিজ একটা কাস্টম আছে আয় তো সাইফুল আয় ওকে আইতাছি আই আমি আইতাছি দাঁড়া তুই না টয়লেটে তো কি হইছে ওখানে বসে খেলমু আল্লাহ Perdeu minha fada, bebê, tu se fudo porque sua amiga... Oi, Nono Pomroy said... Jeta chilo na seta na pavai thak Shop pele nosto jibon I feel that... Kokhono akash be chup kore Jodi neme ashe bhalo basha khub bhore Chok bhanga ghume tumi khojo na amai Ashe pashe ami ar nei Todas idas vai dar ruma, todas on a bad girl Baby, I'm a bad boy, can you be my bad girl? ব্যান হওয়ার পর গেমার এবং সেলারদের অবস্থা আরে আবুল তুই কি আজকে সকালে ব্রেকিং নিউজটা শুনেছিস ফ্রি ফায়ার তো ব্যান হতে চলেছে আরে ভাই কোন প্যারা চিল ম্যান চিল লাইক প্যারা দিবেন না চিল সকালে না ব্রেকিং নিউজটা আমি দেখেছি এবং ঠান্ডা মাথায় শুনেছি কি তুই এই ব্রেকিং নিউজটা দেখার পর তুই আমার বলতাস চিল ম্যান প্যারা নেই এটা কি বলস ভাই এরা এই ব্রেকিং নিউজটা শুনে তো তোর হাঁটায় আমনে হার্ট অ্যাটাক আয়া পড়ার কথা তারপর তুই আমার কথা চিল বুঝলাম না কিছু তুই তো ডায়মন্ড টপ আপ করস তোরই তো বেশি লস হবে তাই না হ্যাঁ ভাই হ্যাঁ আমি ডায়মন্ড টপ আপ করতাম কিন্তু সকালে যখন এই ব্রেকিং নিউজটা শুনলাম যে ফ্রি ফায়ার ব্যান হয়ে যাবে তখন থেকে আমি গাঞ্জার ব্যবসা শুরু করে দিয়েছি এখন যারা আমার কাছ থেকে যারা টপ আপ করতে এখন তারা আমার কাছে গাঞ্জা কিনছে কারণ ফ্রি ফায়ার ব্যান হওয়ার পর গেমারদের অবস্থা এরকম হয়েছে তারা শুধু গাঞ্জাই খাচ্ছে কি বললি কি তুই গাঞ্জার ব্যবসা শুরু করে দিয়েছিস হ্যাঁ ভাই হ্যাঁ এখন আর কি করব বল ফ্রি ফায়ার ব্যান হয়ে যাচ্ছে এখন কি ওরা আমার কাছে টপ আপ করবে এখন ফ্রি ফায়ার ব্যান হওয়ার জ্বালায় সামনে গেমাররা এখন গাঞ্জা খাবে মদ খাবে অনেক কিছু খাবে এখন ওদের মাথা একদম নষ্ট হয়ে যাবে গাইস এখন ওদের মাথা নষ্ট হয়ে যাবে তাই আমি গাঞ্জার ব্যবসা শুরু করে দিয়েছি আর প্রথম প্রথম দিনে এত পরিমাণ লাভ করেছি ভাই কি বলবো গাইস মাথাই নষ্ট হিরানয়ন বুঝলাম না তোর ফ্রেন্ড রাত রাতে এত বড় লোক হলো কেমনে আরে ভাই ওইটা আমারই দোষ ভাই কেমনে ওর পকেটে 500 টাকা ছিল তো আমি চিন্তা করলাম ওর 500 টাকা আমি আজকে করস খেরা সারমুই সারমু এই জন্য জুয়াতে লাগাই দিলাম শালার কপালে তো ভালো 2 লাখ টাকা জিতে গেছে হ্যালো বাবু
হ্যাঁ বলো। তুমি আমার ঘরে বউ হয়ে কবে আসবা? বাবু তোমার ঘরে বৃদ্ধ মা আছে, তাকে টানতে হবে, আমি পারবো না। তো আমি কি তোমাকে কখনোই পাবো না? এটা জানি না, তোমার মা থাকলে আমি কখনোই তোমার ঘরে যাবো না। আচ্ছা তাহলে আমার আম্মুকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। ঠিক আছে, তাহলে আমি তোমার ঘরে বউ হয়ে যেতে পারি। আচ্ছা তাহলে আজকে আমরা দেখা করি, তুমি রেডি হয়ে বের হও। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হইতেছি। আচ্ছা তাড়াতাড়ি বের হও, আমিও আসতেছি। ভাইয়া শুনো, তোমার গার্লফ্রেন্ডের জন্য একটা ফুল নিয়ে যাও, অনেক খুশি হবে। ওয়াও, এত সুন্দর ফুল তুমি কোথা থেকে আনছো? কবরস্থান থেকে। কি কবরস্থান থেকে? কেন? আমার আম্মু অনেক বড় শিক্ষক ছিল, তো তার অনেকগুলো ছাত্র ছিল, তো তারা এখন এসে আমার মার কবরে ফুল দিয়ে যায়। তো কবরস্থান থেকে প্রতিদিন ফুলগুলো আমি নিয়ে আসি, আর এই ফুলগুলো বিক্রি করে আমি আমার পেট চালাই। দেখেন না ভাই, আমার আম্মু সে কখন মারা গেছে, কিন্তু আমার এখনো অনেক খেয়াল রাখে। না জেনে বেঁচে থাকলে কত না খেয়াল লাগতো। भाई मेरा बाथरूम 1 लाख का है। भाई मेरा बाथरूम तो 5 लाख का है, तेरा कितने का है? बेटा हम जिस खेत में लोटा लेके जाते हैं ना, वो खेत 7 करोड़ का है, और हम अपना बाथरूम रोज बदलते हैं। লেখাপড়া করি, বলো তো এ দিয়ে কি হয়? আহো ভাতিজা, আহো, দেখছো তোমার লেখ কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। হ্যাঁ ভাই, আমি ফ্রি ফায়ারে নতুন, তা আমরা কি করবো? প্লিজ আমার সাথে কেউ খেলবা? কে তুই ভাই? একটু ডায়মন্ডে উঠে দেন না প্লিজ। এইটারে কে এড দিছে রে? তোর লগে খেললে মাইনাস হবে ভাই, প্লিজ ভাই একটু। আরে ভাই আমাদের এত টাইম নাই, ওরে কেক দে তো। একটু শুনেন ভাই, খেলা লাগবে না। কি বল? আমাকে কেউ একটু আলোক নিয়ে দিবেন। আলোক তোমার পেছন দেওয়া বড়বো। পা খেলা আমার এক বন্ধু আমারে বুদ্ধি দিছে, দেখ বন্ধু কোনো মায়ের যদি বিয়ে করতে চাস, আগে মায়ের মায়ের হাত করবি, তাহলে দেখবি বিষয়টা অনেক সহজ হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ মাইয়ার মায়ের হাত করে লাইছি, মাইয়া আমারে কয় তোমার সারা বাসমো না, মাইয়ার মায়া কয় তোমার সারা বাসমো না। বাসের মধ্যে এক মাইয়ার লগে সিট লইছি, আমি ভাবছিলাম ওই যে মুভির মতো হইব, মাইয়া মনে আমার বুকে মাথা দিয়ে ঘুমাইব, এরকম তো কিছু হইলই না, হারাম যদি উল্টা আর আমার উপরে বমি করে দিছে। আমি দেখতে কেমন, আমার স্টাইল কেমন, আমার চলাফেরা কেমন, এসব না পাইবা, রাস্তায় বসে আত্মালি দাও ভাইয়া, অনেক টাকা পাইবা। নিজেকে এতটা মাসুম বানিও না যে মানুষ তোমাকে ব্যবহার করে নেয়। একটা কথা মনে রাখবে, যেসব তারে কারেন্ট থাকে না, মানুষ সেই সব তারেই কাপড় শুকিয়ে থাকে। ছোটবেলা দেখতাম বড়রা প্রেম করে, আর এখন বড় হয়ে দেখি ছোটরা প্রেম করে, শালা সিঙ্গেল সিঙ্গেলই হয়ে গেল। Yes, you are right. I am alone. স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। ঠিক ভাই ঠিক, স্টার জলসার কারণে বউগুলো রাক্ষস হয়ে যাচ্ছে। তুমি ঠিক ছিলাও কেন? তোমার বউ তুমি সামলাও। কেন? দেশে এত মানুষের বউ থাকতে আমার বউ তোমার কি করলে? কেন, তুমি কি ভুলে গেছাও কালকে তোমার বউ সখিনার মার সাথে ঝগড়াঝাটি করলে? এসব শেখে কানতে, সামান্য বিষয় একটু ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে তুমি সখিনার মার হয়ে উকালতি করতে আসছিসাও কেন? পাড়া প্রতিবেশী মানুষ যেহেতু, আমি তাদের বিপদে আপদে পাশে থাকতেই পারি, এটা আমার কর্তব্য।
আমার ছোট্ট একটা ছেলে সারাদিন একটু গেম খেলতো, তাই নিয়ে তোমার বউ পাড়ায় পাড়ায় লাগাই বাড়ায়। কেন সামান্য একটা গেমে কি করতেছে ছেলে পেলে? গেম খেলতে হলে অনেক টাকা লাগে, পুলা পানি আব্বু আম্মুর কাছ থেকে টাকা গুলো নেই, টাকা না পেলে তারা অনেক কিছু করে, তা না হলে অবৈধ কাজ করে টাকা ইনকাম করে। অবৈধ কাজের মায়ের বাপ ইস্টার জলসা জি বাংলা তো নারী গুল ধ্বংস করে দিচ্ছে। এরা পুরুষদের প্রতি কোনো সময় সদাই নেই। একটা পুরুষ যখন একটা নারীর কাছে বসে তাদের মধ্যে কত আবেগ কাজ করা উচিত, তা না? নাটক দিয়ে শুরু করে।